এই কি অবস্থা সবার? গুঁড়ো দুধ এক এমন ইনগ্রেডিয়েন্ট চা বানাতে লাগবে, বাচ্চার খাবারে কিংবা সুস্বাদু পায়েসেও লাগবে। গরুর দুধ তো আমাদের সকলের পছন্দের তালিকায় শীর্ষে, তবে গরুর দুধের পর যেটির স্থান সেটি হলো গুঁড়ো দুধ। তবে আপনি কি জানেন কিভাবে গুঁড়ো দুধ বানানো হয়, আর এই গুঁড়ো দুধ ঘরেও কি বানাতে পারবেন? চিন্তার কোনো কারণ নেই, সব প্রশ্নের সমাধান আছে এই একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা গুঁড়ো দুধ বানানোর সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো। আপনি শুধু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, বাকি ক্যালমা দেখাবো আমি। দুধ বানানোর প্রথম প্রক্রিয়া হলো গরুর দুধ, আর তাই ফার্ম থেকে বড় বড় সব ট্রাকে দুধ ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে এনে প্রথম দুধের মান চেক করা হয়, আর কোয়ালিটি অ্যাসল্টের জন্য দুধ বড় বড় সব ট্যাঙ্কে লোড করে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টোর করা হয়। আর তারপর পরবর্তী পদক্ষেপের জন্য নিয়ে যাওয়া হয়। আমরা তো জানি কাঁচা দুধে ব্যাকটেরিয়া সহ নানা রকম জীবাণু থাকে, আর তাই ওই সকল জীবাণু ধ্বংস করতে দুধকে এবার প্যাস্টোরাইজিং করার জন্য একটি মেশিনে ঢালা হয়। এই মেশিন দুধের টেম্পারেচার বাড়িয়ে দেয়, আর এতে দুধের পাওয়ারফুল ব্যাকটেরিয়াগুলো মরে যায়। বলে রাখা ভালো, এখানে 76 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুধ গরম করা হয়ে থাকে। প্যাস্টোরাইজিং প্রক্রিয়াটা একটু খোলাখুলি আলোচনা করি। এই প্রক্রিয়ায় একটা পাইপলাইন দিয়ে দুধ নেওয়া হয়। পাইপলাইন দিয়ে যাওয়ার সময় 15 সেকেন্ড পরপর এর তাপমাত্রা ওঠানামা করতে থাকবে। প্রথমে 72 ডিগ্রিতে থাকে, আর তার 15 সেকেন্ড এই পাইপলাইনে থাকার পর তাপমাত্রা বেড়ে হয় 76 ডিগ্রি সেলসিয়াস, আর পাইপলাইনের শেষের দিকে এই তাপমাত্রা করে দেয়া হয় 4 ডিগ্রি সেলসিয়াস। এভাবে 1 ঘন্টা পর্যন্ত এই প্রসেস চলতে থাকে। এতে দুধের মধ্যে থাকা সমস্ত ব্যাকটেরিয়া মরে যায়, আর ব্যাকটেরিয়া মরলে দুধ নষ্ট হওয়ার ঝামেলাও আর থাকে না। আর এই প্রক্রিয়া শেষ হলেই দুধ চলে যায় আরেকটি প্রক্রিয়ার জন্য। এই প্রক্রিয়ার নাম হেমোনোজেনাইশন। হেমোনোজেনাইশনের জন্য দুধ ঢালা হয় একটি আধুনিক মেশিনে। এই প্রক্রিয়ায় দুধে থাকা সমস্ত ফ্যাট আর প্রোটিনের যে বড় একটা ভাগ থাকে তা দুধের সাথে একদম সমানভাবে মিশিয়ে ফেলা হয়। এই রোটেশন মেশিনটা হাই স্পিডে দুধকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দেয়। এবার এই হেমোজেনাইজড ও প্যাস্টোরাইজড দুধ এক ভ্যাকিউম চেম্বারে চলে যায়। এই চেম্বারে দুধ লো টেম্পারেচারে প্রিহিট করা হয়, আর এই প্রক্রিয়ার ফলে দুধের স্বাদ বেড়ে যায়। এই প্রক্রিয়ার ফলে দুধের 78% ময়েশ্চার গায়েব হয়ে যায়। আর ফাইনালি দুধ পাউডার হওয়ার জন্য প্রস্তুত। পাউডার বানাতে এবার দুধগুলো স্প্রে ড্রাইয়ার মেশিনে কয়েকটি স্প্রে দিয়ে নিচের দিকে স্প্রে করা হয়, আর এই মেশিনের ভেতর তখন 300 ডিগ্রি গরম বাতাস দেওয়ার ব্যবস্থা করা হয়। এই গরম বাতাসের ফলে দুধে থাকা সমস্ত ময়েশ্চার আর পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়, নিচে কেবল পড়ে থাকে শুকনো গুঁড়ো দুধ, আর এভাবেই প্রস্তুত হয়ে যায় গুঁড়ো দুধ। বস, পৃথিবীর যত গুঁড়ো দুধ কোম্পানি রয়েছে তারা এই প্রক্রিয়াতেই গুঁড়ো দুধ বানায়। যদিও ভেজাল মিল্ক পাউডার বানানোর প্রসেস ভিন্ন হতে পারে, তবে বিশুদ্ধ মিল্ক পাউডার এভাবেই তৈরি হয়। হ্যাঁ, তবে কথা আছে, বাচ্চাদের জন্য বানানো মিল্ক পাউডারে প্যাস্টোরাইজিং ও হেমোজেনাইশনের পর ভিটামিন আর মিনারেল অ্যাড করে দেয়া হয়, আর তারপরের প্রক্রিয়া একই রকম। এই রকমের ড্রাইয়ার মেশিনে গরম বাতাস বইয়ে দিলেই গুঁড়ো দুধ প্রস্তুত। ব্যাস, এবার শুধু প্যাকেটিংয়ের কাজ। আলাদা আলাদা কোয়ান্টিটি অনুযায়ী প্যাকেট অথবা ডিব্বায় প্যাক করা হয়, আর প্যাকেটিংয়ের পর নিয়ে আসা হয় বাজারে। তো বস, ভিডিওর প্রথমে আমরা বলেছিলাম আপনি কি ঘরে বসে গুঁড়ো দুধ বানাতে পারবেন? উত্তর হবে হ্যাঁ, খুব সহজেই পারবেন। সর্বপ্রথম নিয়ম মাফিক দুধ গরম করে দুধের থেকে ছানা বের করে নিতে হবে। এরপর বের হওয়া ছানা ভালো করে মর্দন করে শুকাতে হবে। শুকালে দুধের মধ্যে থাকা সমস্ত তেল ময়েশ্চার চলে যাবে।
আর যখন একদম শুকিয়ে কুরকুরে হয়ে যাবে তখন ব্লেন্ডার বা অন্য যে কোনো মিক্সার মেশিনে ভালো করে গুঁড়ো গুঁড়ো করবেন। আর গুঁড়ো হয়ে গেলেই প্রস্তুত হয়ে যাবে হোমমেড গুঁড়ো দুধ। তবে হ্যাঁ, বাজারে পাওয়া গুঁড়ো দুধ ও ঘরে তৈরি করা দুধ একরকম হবে না, কখনোই হবে না। ঘরে বানানোটা একদম গুঁড়ো হবে না যেমনটা বাজারে পাবেন। তো বস, এখন আমরা জানি গুঁড়ো দুধ বানানোর ফ্যাক্টরি ও হোমমেডের প্রক্রিয়া। আশা করি চেষ্টা করে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আজ চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোন এপিসোডে। স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।